ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমডিএ সাকসেস আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের লেসন টু থেকে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো আমরা পূর্বের সেশনের মধ্যে দিয়ে প্রথম ইউনিটটি কমপ্লিট করেছি এবং সেকেন্ড ইউনিটের কয়েকটি কনসেপ্ট শুরু করেছিলাম আজকে একটি নতুন কনসেপ্ট আজকের কনসেপ্টটি থাকবে ফান্ডামেন্টাল রাইটসের উপর এটি খুবই গুরুত্বপূর্ণ এক্সামে এটি থেকে প্রায় কোয়েকশন এসে থাকে তো আজকে আমরা দেখবো ফান্ডামেন্টাল রাইটস কি আমাদের সংবিধানের আমাদের কনস্টিটিউশনের কত আর্টিকেল থেকে কত আর্টিকল পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে এবং কী কী ফান্ডামেন্টাল রাইটস দেওয়া আছে আমি সহজে সহজেই তোমাদের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস তুলে দেব এবং তোমরা বারবার বুকসের মধ্যে রিভাইস মারবে সহজেই তোমাদের মনে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বুকসের পলিটিক্যাল সায়েন্সের ইউনিট টু এর টোয়েন্টি সেভেন নাম্বার পেজে ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে দেওয়া আছে আমি তোমাদেরকে এখানে মার্ক করে দেখিয়ে দিতেছি এখানে দেওয়া আছে সিক্স ফান্ডামেন্টাল রাইটস তো আমি শুধুমাত্র এই সিক্স ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে এখানে আলোচনা করব তো তোমরা সবাই বুকস সামনে রেখে বুক্সের বুকস থেকে রিভাইজ মারবে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফান্ডামেন্টাল রাইটস সিক্স ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আমাদের সংবিধান ছয়টি মৌলিক অধিকার দিয়েছে তো আমরা দেখবো যে সংবিধানের কোন আর্টিকেলে দেওয়া আছে অরিজিনালি সেভেন ফান্ডামেন্টাল রাইটস ওয়ে আর লিস্টেড ইন দ্য কনস্টিটিউশন প্রথমে আমাদের ভারতীয় সংবিধানে সাতটি মৌলিক অধিকার ছিল পরবর্তীকালে একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়েছে তো কি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে হাও এবার আফটার দ্য ফোর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইট দেয়ার আর নাও অনলি সিক্স ফান্ডামেন্টাল রাইটস তো আমরা জানি যে ভারতীয় সংবিধানের চৌচাল্লিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো আটাত্তর সনে চৌচাল্লিশতম সংশোধন হয়েছিল তো এই সংশোধনের মাধ্যমে একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়েছে তো যে মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়েছে সেটির নাম তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যদি কেহ না পারো তাহলে কোনো সমস্যা নেই আমি কমেন্ট সেকশনে তোমাদের আনসার দিয়ে দেব তো আমরা এখন দেখবো যে ছয়টি মৌলিক অধিকার আছে এই ছয়টি মৌলিক অধিকার কী কী দেয়ার আর নাও অনলি সিক্স ফান্ডামেন্টাল রাইটস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আছে রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়ালিটি ভারতের সংবিধানে আর্টিকল ফোরটিন টু এইটিনের মধ্যে আছে রাইট টু ইকুয়ালিটি মানে সমতার অধিকার নেক্সট রাইট টু ফ্রিডম আমাদের সংবিধানে স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাইনটিন টু টোয়েন্টি টু এর মধ্যে স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে নেক্সট রাইট এগেইনস্ট এক্সপলিউটেশন রাইট এগেইনস্ট এক্সপলিউটেশন এই অধিকারটি দেওয়া হয়েছে আর্টিকল টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর এর মধ্যে নেক্সট চার নম্বর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে আর্টিকল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট নেক্সট কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস দেওয়া হয়েছে আর্টিকল টোয়েন্টি নাইন টু থার্টি এর মধ্যে নেক্সট রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস দেওয়া হয়েছে আর্টিকল থার্টি টু এর মধ্যে তো রাইট টু ফ্রিডম অফ রিলিজন ধর্মীয় স্বাধীনতার অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস সংস্কৃতি এবং শিক্ষার অধিকার দেওয়া হয়েছে টোয়েন্টি নাইন টু থার্টি এর মধ্যে অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস সাংবিধানিক প্রতিকারের অধিকার দেওয়া হয়েছে আর্টিকল টোয়েন্টি থার্টি টু এর মধ্যে তো নিষেধ দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টি ওয়াজ এ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে নাও ইট হ্যাজ বিকাম এ লিগেল রাইটস বর্তমানে এটি একটি লিগেল রাইটস এটি কোনো ফান্ডামেন্টাল রাইটস নয় জনতা গভর্নমেন্ট ইন জুন নাইনটিন সেভেন্টি এইট অমিটেড দ্য রাইটস টু প্রপার্টি বাই দ্য ফোরটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফোর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি এইট তো আমরা জানি যে উনিশশো সাতাত্তর যে জনতা সরকার ছিল জনতা সরকারের প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই তো জনতা গভর্নমেন্টে জুন নাইনটিন সেভেন্টি এইটে রাইট টু প্রপার্টিকে বাদ দেওয়া হয়েছে সাংবিধানিক মৌলিক অধিকার থেকে তখন সংবিধানের ফর্টি ফোর চৌচল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে বাদ দেওয়া হয়েছে তো এই হলো তোমাদের ফান্ডামেন্টাল রাইটস তো তোমরা বারবার এটাকে রিভাইস মেরে দেবে আমি নেক্সটে তোমাদেরকে এখান থেকে কোয়েশন নেব তোমরা আনসার দেবে কমেন্ট সেকশনের মাধ্যমে তো আজকে এটা এতটুকু থাকবে যদি সবার ভালো লাগে সবাই বুঝে থাকো তাহলে যদি সবাই ভালো হবে বুঝে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিনের নতুন নতুন আপডেটস এবং প্রত্যেক দিনের যে রুটিন ওয়াইজ সেশন থাকে সেশন সেশনসে অ্যাটেন্ড করার জন্য এবং কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি কমেন্ট সেকশনের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ